সুখেরি ফলকে তুমি হতে পারহলস সিরাতর বন্দি হবে তোমারি নিঃশ্বাস হবে হেয়ালন তোমারি নাম হবে আলন তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাহি রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাহি রে দুনিয়াতে বাবা যারা রাস্তাঘাটে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করছি আসুন দোয়া হবে ইনশাআল্লাহ আপনারা সবাই আসুন তোমার এক বান্দি রব্বুল আলামিন তোমার একটা বান্দি আল্লাহ এক কোয়েন্টাল রোড দান করবেন আল্লাহ তুমি কবুল করে নাও আমিন জরিনা খাতুনে গো আল্লাহ তোমার এক বান্দি এক কোয়েন্টাল রোড দান করছেন আল্লাহ তুমি কবুল করে নাও মাথা ভিতরে মাফ করে দাও হায়াত তাইয়্যবা দান করো দিনদার ইমানদার একদার বানাও রব্বুল আলামিন গো দয়ার আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ তাআলা তোমার আরেক বান্দাকে সুখ সাধন করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও মাতা পিতাকে মাফ করে দাও হায়াত তাইয়্যবা দান করো আমিন আমিন বাবা যারা বাইরে গায়ে রাস্তাঘাটে আছেন তাদেরকে অনুরোধ করছি আসুন সবাই প্যান্ডেলের ভিতরে আসুন দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই আসুন আয় আল্লাহ তাআলা রাহিম সুলতানে 1000 টাকা দান করে দিল আল্লাহ তুমি কবুল করে নাও রাহিম সুলতান দা আল্লাহ তুমি কবুল করো মাতা পিতাকে মাফ করে দাও হায়াত তাইয়্যবা দান করো দিনদার ইমানদার নেকদার বানাও ও গো মাওলানা দয়ার আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও 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 সম্মানিত বার আমার দাদার আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমার বান্দি জাহান রাখো তুমি আল্লাহ 5000 টাকা নগদ দান করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও মাতা পিতাকে আল্লাহ তুমি মাফ করে দাও ভাইয়ের আমার আল্লাহ পবিত্র কালাম আল্লাহ শরীফের মধ্যে বলেন মান যা আবিল হাসানাতি ফালাহু আশর আমসালিহা আল্লাহর রাস্তায় যদি এক দেখের বদলে আমার আল্লাহ 10 দান করে ও ভাই জানার রে এই যে আল্লাহর ঘরে মহব্বতে যাবে দান করলেন বাবা এই দান কোনোদিন বিফল যাবে না সবার ভাইয়া জারিয়া হয়ে থাকবে কিয়ামতের সাদায় আখিরাতের পুঞ্জি হয়ে থাকবে কোনোদিন কমি হবে না আল্লাহ তুমি কবুল করে নাও নাও মনসার আলী 500 টাকা দিল আল্লাহ তুমি কবুল করো মনসার আলী সাহেবের জান মাফ কবুল করে নাও মনসার আলী বাপ মার মাফ করে দাও হ্যাঁ তোকে বদান করে দাও দিনদার বা নন্দন নেকদার বানাও আল্লাহ তুমি কবুল করে নাও নাও কত টাকা কত পয়সা ও কারণে যায় আল্লাহর ঘরে দান করিলে কেতে পাওয়া যায় দানকারীদের দান দেখে যে করে বেহেলা কোটি লোক কবরের মাঝে হবে ভীষণ জ্বালা উসমান আলী 101 ব্যাগ সিমেন্ট দান করে দিল ও মাওলানা কবুল করে নাও বলবর আলী সাহেবের জান মাল কবুল করে নাও মাতা বেতারে মাফ করে দাও হায়াত তৈবা দান করে নাও বাবা ভিতরে ঢোকেন আল্লাহ তোমার আরেক বান্দা 100 টাকা দান করে দিল আল্লাহ তুমি কবুল করে নাও মাতা বেতারে মাফ করে দাও হায়াত তৈবা দান করে দিনদারি বান্দা নেকদার বানাও আল্লাহ তুমি তোমার বান্দারে কম দিও না ও ভাই জান আরো এক ব্যাগ দুই ব্যাগ সিমেন্টের ওয়ালা বান্দা যদি আসেন দাঁড়ায় যান নামটা লেখা রাখেন কারণ বাবারি আল্লাহর ঘরটা সাদ্দালাই দেওয়া হবে আপনার কবরের ভিতরে আমার আল্লাহ নূরের সাদ্দালাই দিয়া দিবে ও ভাইজান কবরে শান্তি দিবে কবরের ভিতরে আমার আল্লাহ বাবা গো আপনাকে শান্তির মধ্যে রাখবে আল্লাহর ঘর সুন্দর করার জন্য লোক এক ব্যাগ দুই ব্যাগ সিমেন্ট দেনে ওলা দাঁড়ায় যান আলী আকবর সাহেব দুই ব্যাগ সিমেন্ট দান করে দিল আল্লাহ তুমি কবুল করে নাও আলী আকবর সাহেবের জান মাল কবুল করো আলী আকবর সাহেবের জান মাল কবুল করে নাও মনোয়ারা খাতুনে আল্লাহ গো দুই ব্যাগ সিমেন্ট দিছি মনোয়ারা খাতুনে আল্লাহ দুই ব্যাগ সিমেন্ট দান করছেন আল্লাহ তুমি কবুল করে নাও মনোয়ারা খাতুনে সাহেবের জান মাল কবুল করো মনোয়ারা খাতুনে আল্লাহ তুমি মাফ করে দাও ও গো মাওলা রে দয়ার আল্লাহ ভাইয়ের আমার দাদার আমার আল্লাহ কি বাস্তে মেহরবানি করে আল্লাহর ঘরের ঘরের মতন করো সেন সবের অংশদার হয়ে যান তারা আমি এক ব্যাগ
সমিদান তারামিয়া স্যার জান্নাল কবর করো তারামিয়ার জান্নাল কবর করো তারামিয়ার বাপ মার মাফ করো জামালউদ্দিন আল্লাহ কো জামাল এক ব্যক্তিমিত্র আল্লাহ কবর করো জামাল এক ব্যক্তিমিত্র আল্লাহ তুমি কবুল করে নাও জামাল এক ব্যক্তিমিদান করছেন আল্লাহ তুমি কবুল করো মাতা আমিন মাফ করে দাও আমিন আশাদ আলী গো আল্লাহ দুই ব্যক্তিমিত্র আল্লাহ কবুল করে নাও আশান আলী আল্লাহ দুই ব্যক্তিমিত্র আল্লাহ তুমি কবুল করো আমিন আশান আলী বাপ মার মাফ করে দাও আশান আলী রফিকুল ইসলামের দুই ব্যক্তিমিত্র আল্লাহ কবুল করো রফিকুল আর বাপ মার মাফ করে দাও রফিকুল ইসলামের জান মাল কবুল করো রফিকুল আর বাপ মার মাফ করে দাও রফিকুল নাহায়াত বাড়ায়া দাও বাবা ভিতরে ঢোকেন রাস্তাঘাটে যারা আছেন দোয়া হবে ভিতরে ঢোকেন اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه صدق علي اكبر سمعت الله قبول করেন صدق علي صابر জান মাল কবুল করো صدق علي বাপ মারে মাফ করে দাও صدق علي রেহায়াত বাড়ায়া দাও আই আল্লাহ তাআলা মসজিদ আকাতুন তোমার বান্দি মসজিদ আকাতুন এক এক ব্যক্তিমে দিবে কিছু পয়সা নগদ দান করছেন আল্লাহ পরে দিবে আল্লাহ তুমি কবুল করে নাও ও গো মাওলা রে ও দয়ার আল্লাহ মসজিদ আকাতুনের জান মাল কবুল করে নাও আই আল্লাহ তাআলা কত টাকা কত পয়সা বকরনে যায় আল্লাহর ঘরে দান করিলে আখেরাতে পাওয়া যায় জামালউদ্দিন এক ব্যক্তিমিত্র দান করছেন আল্লাহ তুমি কবুল করে নাও আমিন জামালউদ্দিন সাহেবের জান মাল কবুল করো এই জায়গায় তিনটা ডালিম আছে বাবা রে আল্লাহর ঘরের জন্য আপনারা নেবেন তিনটা ডালিম কমসে কম তিন ব্যাগের পয়সা হইতো আল্লাহ কি ওয়াস্তে আপনার বিমার বাজার যাতে আমার আল্লাহ শিফা করে দা আপনাদের দান গুলো যাতে আই আল্লাহ তাআলা তোমার বান্দা শুনো ফাকাতুন আল্লাহ দুই ব্যক্তিমিত্র দান করছেন আল্লাহ তুমি কবুল করে নাও মাতা পিতারে মাফ করে দাও হায়াত বাড়ায়া দাও শুনো না কতন আল্লাহ তুমি দিনের বাড়ি কবুল করো না মতলে ভালে এক ম্যাক্সিমের দান করছে আল্লাহ তুমি কবুল করে নাও মতলে ভালে সাহাবার দান মাল কবুল করো মতলে ভালে বাপ মারে মাফ করে দাও মতলে ভালে হায়াত বাড়ায়া দাও মতলে ভালে আমার আল্লাহ তুমি কবুল করে নাও নাও অতি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার আল্লাহ নিজেই মালিক নিজেই কিনে রাসহরা বার করিদার আল্লাহর বাজারে রাসূল জামিনদার যেই বাজারের বেসাহ কিনে নিজেই মালিক নিজেই কিনে রসহল বর খরিদার আল্লাহর বাজারে রসুল জামিনদার অতি চমৎকার আল্লাহর বাজারে রসুল জামিনদার সাহেব আলী এক ভ্যাকসিমের দান করছেন আল্লাহ তুমি কবুল করে নাও সাইদ আলী সাহেবের জান মাল কবুল করো সাইদ আলীর বাপ মার মাফ করে দাও সাইদ আলীর হায়াত বাড়ায়া দাও জানোয়ার হোসেন গো আল্লাহ গো তোমার বান্দা সানোয়ার হোসেন গো আল্লাহ গো দুই ভ্যাকসিমের দান করবে আল্লাহ তুমি কবুল করে নাও সানোয়ার হোসেনের জান মাল কবুল করো সানোয়ারের বাপ মার মাফ করে দাও ও বলারে তুমি কবুল করে নাও ভাই তিনটা ডালি 200 টাকা 300 টাকা 400 টাকা 500 টাকা না আড়াই টাকা 500 টাকা 500 টাকা 1000 টাকা আল্লাহু আকবার না আড়াই টাকা 1000 টাকা 1100 টাকা আল্লাহু আকবার 1100 টাকা 1100 টাকা এক ভিতরে ঢোকেন বরকত নিতে ভিতরে ঢোকেন বাইরে থাকবেন না কেউ 1100 টাকা এক দুই দুই ওই গেদা বস 1100 টাকা দুই 1100 টাকা নূর ইসলাম তোমার বান্দা নূর ইসলাম আল্লাহ তিনটা বেদনা তিনটা আডালিম তিনটা বেদনা 1100 টাকা বানিল নূর ইসলামের জান মাল কবুল কর মনের মকসুদ পুরা করে দাও দাও রফিকুল ইসলাম গো আল্লাহ রফিকুল ইসলাম আল্লাহ তুমি কবুল কর তিনটা বেদনা নিল রে রফিকুল ইসলামের জান মাল কবুল করে দাও রফিকুল ইসলামের বাপ মার মাফ করে দাও ও ভাই তিনটা বেদনা নিছেন তিনটা কিন্তু মিলে আছে ওই মিলে বুঝেন তিনটা বেদনা নিছেন না তিনটা মিল মুহাব্বতে আছে একটা আপনার বাবারে দিবেন একটা আপনার মারে দিবেন আর একটা আপনার ডালিং রে দিবেন
ডালিমও চিনে নেয় না ডালিম কইলে আসলে ডালিম আর ডালিং মেলে গেছে ডালিং হলো তো হ্যাঁ ওই ডালিং আসল আর কি আপনারা আসলকে এ ভাই নিজের স্ত্রীরে ভালোবাসা রাখবেন নিজের স্ত্রীর সাথে محبت রাখবেন এইখান থেকে যাইবেন যে কোন জায়গা থেকে আসেন নিজের স্ত্রীরে দেখলেই সালাম দিবেন মাঝে মাঝে হ্যান্ডশেক করবেন আপনি স্ত্রীরে বিয়া করার পরে আপনি পৃথিবীর মধ্যে যত মহিলা দেখেন সব মহিলা আপনার জন্য বেকার বিশ্ব সুন্দরী যদি আছে আপনার স্ত্রী আছে সুবহানাল্লাহ কর এই অন্তরে বাপ এই বাপটা যার অন্তরে আছে সমস্ত নাজিরা গুনাহ থেকে বাঁচা যাবে আর যদি অপরের স্ত্রী দিকে যদি আপনি মাশাআল্লাহ করেন তাহলে আপনার নামটা তো জিনার কাতারে যাবে মনে থাকবো মাঝে মাঝে নিজের স্ত্রীর সাথে একসাথে বসে খানা খাইবেন এক থালাই হয়ে খাইবেন খান আপনারা কোনদিন কথা কয় না দেখছো আপনি স্ত্রীর থালার মধ্যে এক থালার মধ্যে বইয়া মাঝে মাঝে খানা খাইবেন আমি কি গল্প কইতাছি বিশ্ব নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা গ্লাসের মধ্যে মুখ লাগায় পানি খাইছে নবী আমার হুবহু সেই জায়গায় মুখ লাগায় পানি খাইছে তখন মা আয়েশা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আমি আয়েশার জোড়াবো ওই গ্লাসের মধ্যে লাগছে গো আপনি নবী ওই গ্লাসের মধ্যে মুখ লাগায় কেন পানি খাইলেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে আয়েশা রে আয়েশা ও আয়েশা শোনা নাও আমি আমার স্ত্রীদেরকে কত ভালোবাসি আমি যা আমার স্ত্রীদেরকে কত মহব্বত করে এটা আমার উম্মতেরা শিখে রাখো এটা আমার উম্মতেরা শিখে রাখো বর্তম দিন তো কালকে যদি খান ছোটো গেদায় বসাবার ছোটো গেদায় বড় গেদার ডাকে বড় ভাই দেয় হয় ঘরের ভিতরে তাকায় দেহ মায়ার বাবা প্রেম দিতে আরম্ভ খুব আপনার স্ত্রীর কাছে আপনি ভালো হওয়াটা এত সহজ না কি ভাবেন ওইদিকে বিস্তারিত করার সময় নাই কথা যেহিনী কইছি ওহিনী মা বোনের সাথে হ্যান্ডশেক করবেন মহব্বত করবেন আর আমার মা বোনদেরকে বলবো আপনি নিজের স্বামীরে খুশি রাখার জন্য যত স্টাইল হিকছেন সমস্ত স্টাইল স্বামীকে খুশি করার জন্য করবেন অপররে দেখাইবার লাগে করবেন না জাহান্নামে যাওয়া লাগে লিপস্টি লাগান আলকাতা লাগান কি লাগান মোটামুটি জেগে লাগান স্বামীরে খুশি করবার জন্য হালকাতা করছেন না এবার নিজের স্বামীরে খুশি করবার জন্য এই কাজটা যদি মা বলে করে ওই সময়টা ওই স্টাইলটা আপনার ইবাদতের মধ্যে পড়বে সুবহানাল্লাহ কর নিজের স্বামীরে খুশি করবার জন্য এই জন্যই আপনাদেরকে অনুরোধ করব স্বামী স্ত্রীর মধ্যে এমন মিল রাখবেন ভালোবাসা রাখবেন কিন্তু এখন তো স্বামী স্ত্রীর মধ্যে বিজেপি আর কংগ্রেস হয়ে গেছে কথা কর না কেয়া মানে যুদ্ধ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াটা এমন যে বিজেপি আর কংগ্রেস ভালোবাসা নাই তো কথাই কথাই কাড়াকাড়ি কথাই কথাই মানে এই ক্ষতিটা সরকারে যেমন পাওয়ার দিছে দিছে আপনিও বাড়াই দিছেন আর আপনিও পাওয়ার বাড়াই দিছেন এই জন্য স্ত্রীদেরকে মহব্বত করুন স্ত্রীদেরকে ভালোবাসুন এক দুই তিন চার পাঁচ পাঁচটা আফেল আল্লাহ যা বান্দা দিছে কবল করে নাও আল্লাহ রে তোমার বান্দা যে বান্দা পাঁচটা আপেল দিল কবল করে আমি পাঁচটা আপেল পাঁচশো টাকা ছয়শো টাকা হ্যাঁ আসেন তসের আলীর উর্ফে তসের আলীর জানমাল কবল করা আমি এই যে নাও নাও কি কয় আপনারা কি করে আমরা কই লাও আপনারা জানি কি কোন একই তো আপনারা কই নাই কি কয় নাই এই কত জাতের ভাষা রে বাবা পৃথিবী নাই এই যে নাই নে আসে গেল একশো টাকা দুইশো তিনশো চারশো পাঁচশো আল্লাহু আকবার জেনের নাও এই নাই পাঁচশো বাজারে এই নাই পাঁচশো টাকা চালে নাও দা মাথা তোমার কোন না
কথাগুলো তাকে মাত্রা দিব না এরপরে যে 500 টাকা দাম হইছে এই দিন যেই দিন নাই গেছে না ওড়া হইছে ওই দিন এই নাই জানে না এটা আল্লাহর ঘর যাইব এলাকা বরকত ঢুকছে এটা যা খাইব নবীজি নাও খায় ভালো হয়তো সুন্নাত যেরকম সুবহানাল্লাহ 500 টাকা এক 550 টাকা আল্লাহু আকবার 550 টাকা এক দুই 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 আমার অনেক দোয়া ফাহো গেছে সব কোন জায়গায় ফাহো জানা আপনা করে নকিলে দিনে ফাহো গেল গা যাই হোক 300 টাকা এক দুই তিন আয়ো না নাই না না মোহব্বত করে রেখে 500 টাকা দুই আর নাই 500 টাকা দুই 500 টাকা তিন না সাইড চারটা আপেল চারটা আপেল আছে বাবা কোন 100 টাকা 100 টাকা 200 টাকা খালি এই জায়গায় কো আপনারা কে কোন না নেন না 200 টাকা এক 200 টাকা দুই 200 টাকা তিন বলেন মুগিটা বলেন 200 টাকা মুগি এক টাকা ওইটা 200 300 500 মাশাআল্লাহ 500 না 400 কি নাম গেদা বাস আলী 400 টাকা আল্লাহু আকবার 400 টাকা এক 500 টাকা কি নাম বাবা তোমার মফিদুল ইসলাম 500 টাকা 550 টাকা আব্বাস আলী নাকি আব্বাস আলী 550 550 টাকা এক দুই তিন অনেক সময় ডাক্তার আছে একটা কিছু নিয়ে নেয় ব্যাপারটা আমি তো জানি না মুরগি আন্ডা পারে নিয়ে দেখেন পারলে পারবো না পারলে না আল্লাহ আকবার আমি হেন থেকে আমার মনে থাকে আমার যাই ডাক দেখ ওরা সিনে লাই নাহলে ফাহো যাবো না হো ফাহো যাবো 900 টাকা দুই দুই 950 টাকা আল্লাহু আকবার
950 টাকা এক দুই দুই হাজার হাজার নারে তাকবীর اللهم صل على سيدنا محمد ما شاء الله ميتيك بوريكا ديبين بسم الله كويا قلم دا لك بين الله تمي قبول كرو ميتيك بوريكا دنو نن قلم 50 টাকা قلم دا 50 টাকা আমি নিজে রাখলাম আমি আমি নিবার লাগে রাখলাম পরে দেখি 50 টাকা 70 টাকা 100 110 টাকা 100 টাকা হ্যাঁ 100 টাকা কত 150 160 টাকা আমি নিজে রাখতাছি قلم না নেবার জন্য দেখি قلم নগাও জানে নিতে চেষ্টা করি 160 170 180 100 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
20 30 30 30 আসলে কি হয় 50 50 বসো 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 اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم كما تحب وترضى استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم আল্লাহ তোমার এক বান্দি সুমাইয়া জেসমিন 500 টাকা দান করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও সুমাইয়া জেসমিন রে আল্লাহ তুমি কবুল করো সুমাইয়া জেসমিন রে মাফ করে দাও গোদর আয়ার আল্লাহ সুমাইয়া জেসমিন রে আল্লাহ ক্ষমা করে দাও যাই হোক সম্মানিত ভাইরা আমার দাদার আমার ভাইজান আমার জাহিদ ইসলাম আল্লাহ 500 টাকা দান করে দিল আল্লাহ তুমি কবুল করে নাও জাহিদ ইসলাম এর সাহাম কবুল করো জাহিদ ইসলাম এর মা দাবার মাফ করে দাও যাই হোক সম্মানিত ভাইয়ার আমার দাদার আমার ভাইজান আমার তাবারকের টাইমে এনুই দাও হইব না তোমরা ভাইজান এনুই তো তাবারকের টাইমে কি বাইরে থেকে মানুষ হবো না মানুষ বাড়বো না কমবো বাড়বো কথা কয় না দেখছো তাবারক দেওয়ার টাইমে মানুষ বাড়বো না কমবো হেডি কো ও পরে তো না ভিতরে ঢুকে ভিতরে ঢুকে ভিতরে ঢুকে ওটা নেন না তো ভিতরে ঢুকে এই বে খারাপ মানুষ ভিতরে ঢুক খালি যারা যারা তাবারক দিব ওরা বাইরে থাক বাকি ভিতরে ঢুক আরে গেদাগুলি কথা শুনলে না ভিতরে ঢুক ভিতরে ঢুক বসো আয় আল্লাহ তাআলা তোমার এক বান্দাকে আল্লাহ 100 টাকা দান করে দিল আল্লাহ তুমি কবুল করে নাও ওগো মাওলানা রে ক্ষমা করে দাও আল্লাহ তুমি কবুল করে নাও
তারপরে আপনার এই বক্তা সবে ওয়াজ লম্বা করছে তো এলে ঘরে গিয়ে ককরি ওয়াজ যা ভাবে লম্বা হইছে তারপর মেলা সময় লাগবে তা কাজ করে আমি শুয়ে যাই তারপর যেটা আমি দিব ওইটা আমারে লাগিস তো উনি বলল যে আরে হ্যাঁ আমিও ঘুমাবো আপনিও ঘুমাইবেন কে সজাগ পায় কে পায় না পায় কইডাও তো একটা কথা ককি করা যা কথাল দাবে থাল কো না কি তো থাল তো না কথালিটা দে ও কি করবেন তো কথালি ভাল শুনিছে রে কে ঘুমাবো যখন কব তাবারক দিতেছে তাবারক তখন করে আমার ডাক দিস তো মাশাআল্লাহ রাত্রে একটা দুইটা সময় মাইকটা ঘোষণা হয়ে গেল কে কোথায় আছো তাবারক দেওয়া হইতেছে ফটাফট আসো তো আটটা মেরে মাগের আওয়াজ পাইছে তো ঘুম থেকে সজাগ হইয়া থালির কথা ভুললা কে বালিশ নিয়ে দিছে দৌড় বালিশ নিয়ে রাস্তাটা আমার দেখ রাস্তাটা আয়া দেখি থালি কো দেখে বালিশ গেছে ঘরে আবার বালিশ বদলে থালি আনার জন্য থালি এনে দেখে তাবারক শেষ যদি এমন পরিস্থিতি না হয় এই জন্য কে কোথায় আছে সবাই ভিতরে রহেন তারপরে আমার মা বোন যারা আছে পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা তারা যাতে কষ্ট না পায় তাদেরকে তাবারক দিবেন আর এই মসজিদে যারা আছেন আপনারা কি তাবারক থালাই দিবেন না প্যাকেট করে দিবেন প্যাকেট প্যাকেট কে কে তিনটা করে নেবেন আর তুলেন তো আমার ভালো বোঝা নাই ওই এক প্যাকেট আনতা জি দুইটা মেলা জায়গায় আমি ওয়াশ করি তো কম আপনার জানি ওয়াশ শুন না লাস্ট ওটা এক প্যাকেট তাগরকের লাগে মারপিট কি ওনা এক প্যাকেট লই ছেলে আইরে এন্ডা হামাই দিস আর এক প্যাকেট লই আই পরে বায়া তে এন্ডা হামাই দিস আর আর এক প্যাকেট লব কি আর এক প্যাকেট করা মোহ দে জানা কি হইব বিসমিল্লাহ কয় এক প্যাকেট ল দুই প্যাকেট লবেন না অপর বায়া সুযোগ করে দেন আপনার এই এক প্যাকেটের ভিতরে আমার আল্লাহ বরকত দিয়ে দিবেন যাই হোক সম্মানে ভাইরা মা বোন দেও তাবারক দিবেন আল্লাহ পাক প্রত্যেককে তাবারক সিন্নি খাওয়ার তৌফিক দান করো এরপরে আল্লাহর ঘর মসজিদের জন্য আর কি কোনো আল্লাহর আশিক বান্দা আছেন সর্বশেষ যে আপনি কিছু ভালো দিতে পারেন আপনি কিছু বৃত্তি দিতে পারেন এমন কোন লোক রয়েছেন কি আছেন বা সিমেন্ট দেন আর কি আছেন আপনি কি দিবেন কোম্পানি কি আছেন ভালো এক গাড়ি আল্লাহ ভালো এক গাড়ি দিবে তোমার বান্দা কবুল করে নাও আল্লাহ আল্লাহ তোমার বান্দারে কবুল করে নাও আমিন আর কি আছেন বাবা আছেন আর কি ওই রাত বেশি হইতাছে বড় ভাই মাইমুল হক ও বেজুলা ভাই তোমার নাম কি শোনা যায় না তো এই গাই নাই বদমাশ করে আসছে এমনি নাম শুনে রসুন আলী একবারে ভালো দেব আল্লাহ কবুল কর রসুন আলীর মা বাবার মাফ করে দাও রসুন আলীর হায়াত বাড়ায়া দাও আর কে আছেন 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 নাই আছেন যাই হোক পাথর আছেন আর কেউ দেন হলো পাথর গিট্টি পাথর দেন হলো আছেন এখন এটা বলে গেলাম বসুন দেখুন পরবর্তীতে দেওয়ার চেষ্টা করবেন দিবেন তো যাই হোক আল্লাহ কবুল করুক আপনারা যে মসজিদ করবেন কত টাকা উঠছে শুনাইবেন কি না পরে শুনাইবেন শুনাইবেন এই সব করতে থাকেন আচ্ছা শুনেন তাহলে ফাঁক দাম নিয়ে আপনার একটা দাওয়াত দেওয়া আইসি যদি আমার তো আর এই এলাকায় দেখছেন না না দেখছেন পাশের বাড়িও করলো না আপনার বাড়ি কবে এলাম আমার দেখছেন কেন জীবনের প্রথম দেখছেন আর আইতে পারি কি না পারি তা জানা নাই একটা দাওয়াত দাও তুই যাই ওই দাওয়াতটা হলো আপনাদের এলাকায় এমন কোন গেদি আছে যদি যে গেদিরে আগ গয়া আর কোন গেদিরে বিয়া দিবেন না এটা মন থাকা যায় না দিবে আরো হ্যাঁ এমন কোন গেদি যদি আছে যে গেদিটার মা নাই বাবা নাই আছে না আস্তে আস্তে কোন পাইলে কথা বলে এমন গেদি আছে না যদি এলাকায় আছে সাসার বাড়িতে থাকে অমুকের বাড়িতে থাকে তখন তো পালতে পারে না বা এই অসুবিধা এই অসুবিধা তখন কিন্তু আগ্রহে বেঁধে বেয়া দিবেন না ওই গেদিটার বয়স ছয়টা বছর উপরে হইলে গাবুরাই লিখে দিব আর গাওয়ার কয়েকজন মানুষ একটা প্রসিডিং করবেন ওই গেদিটারে আমার মাদ্রাসায় দেয়া তুই আইবেন এক টাকা লাগবো না বিনা টাকায় যে দেয়া তুই আইবেন ওরে আপ ডাউন বাড়া দেবেন ওই গেদিটারে আপনার আমার মাদ্রাসায় যদি দেন তাহলে বিনা টাকায় এক পয়সাও লাগবো না মোকাম্মল হাফিজা আলিমা বানায়া 18 বছর বয়স পার করে দেয়া এরে আরো দেয়া দেওয়ার জন্য আমরা 20,000 টাকা আরো সাথে দেয়া দেব না সুবহানাল্লাহ আপনার ভাগ্য করবেন না সুবহানাল্লাহ
সেটা হলো আপনাদের দোয়ার বরকতে বুখারী শরীফ খতম হয় বুখারী শরীফ খতম বলে আপনারা বুঝছেন না এই হুজুর যারা আছে ওরা বুঝছে বুখারী শরীফ যে 30 পারা এমন বড় বিশাল বড় বড় আপনাদের 30 জন আলিমের না ওই বুখারী শরীফটা খতম করানো হয় বহুত টাকার বাজেট হয় কুরআন খতম আম্বিয়া খতম খতমে নূর চারটা পাঁচটা খতম পড়ায়া সারা বিশ্ব মুসলমানের শান্তির জন্য দোয়ার বৈঠক দুই দিনই এলো হয় তিন দিনই একটা প্রোগ্রাম তিন দিন প্রোগ্রাম চলে আর 17 জন ছাত্র ছাত্রীকে আমরা দস্তরবন্দি পাগড়ি দেওয়া হয় 5 লাখ টাকার বাজেট বিশাল বড় প্রোগ্রাম আপনাদের মা এবং বাবা যদি মারা গেছে তাদের রূহ মাগফিরাত কামনার জন্য বাবা এই যে আজকে এখান থেকে যাব সারাটা রাত চলে যাবে কালকে সকাল 8টায় বা 9টায় 10টায় ঘরে পাবো ওইখান থেকে আবার মায়ং মায়ং থেকে আবার পরের দিন আপনার ডিগ্রি আজান পরের দিন থেকে আবার লক্ষ্মীপুর কন্ত দেখি এই বিশাল বড় প্রোগ্রামের জন্য 1 টাকা কালেকশন করার সুযোগ আমার নাই এই জন্যই কয়েকদিন ধরে ভাবছি আল্লাহকে ওয়াস্তে যদি পারেন আমার এই দুইটা মাদ্রাসার বুখারী শরীফ খতমের জন্য কোরআন খতমের জন্য আম্বিয়া খতমের জন্য আপনার মার খানদান থেকে যারা মারা গেছেন বাবার খানদান থেকে যারা মারা গেছেন এদের দুয়ার কামনার জন্য ছাত্র ছাত্রীরা খাওয়ার জন্য তালিবুল ইলমরা খানা খাওয়ার জন্য যদি পারেন যে হুজুর আপনার মাদ্রাসায় যাইতে পারি না দেখতে পারি না তবে যদি আমরা এখান থেকে আমাদের এলাকা থেকে কিছু বরকত না হিসাবে 10 টাকা 5 টাকা 100 টাকা একটা যদি 1 টাকা একটা 2 টাকা একটা দান খরচ করে দেন 5 মিনিটের জন্য আপনাদের এই এলাকা থেকে 2-3000 টাকা যদি আমার মাদ্রাসায় উঠে যায় 1-2 কুইন্টাল চাউলের পয়সা যদি হয়ে যায় বাবা আল্লাহর ওয়াস্তে এটা বরকত আপনাদেরকে আমার আল্লাহ দিবে 2-3 মিনিটের সময়ের ভিতরে যদি পারেন একটা গামছা ঘুরবো আপনারা আমার মাদ্রাসার বুখারী শরীফ খতমের জন্য তালিবুল ইলম ছাত্ররা খাওয়ার জন্য 10 টাকা 5 টাকা 100 টাকা একটা দেন তো ইনশাআল্লাহ মা বোনেরা যদি পারেন 1 টাকা 2 টাকা একটা দেন একটা বাবা একটা গামছা করেন তো আল্লাহ আমার এক ভাই আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ গো 100 টাকা দিল আল্লাহ তুমি কবুল করো বাবা একটা গামছা করেন ওই পিছনের একটা বাবা গামছা করেন
গামছা করেন উঠছেন না যে সুন্দর করে জল ছাড়া বসেছি যে সুন্দর জল ছাড়া বসেছি উঠবেন না গামছা করেন আল্লাহ তোমার এক বান্দা রব্বুল আলামিন একটা গামছা করেন পিছন থেকে একটা গামছা করেন এই মানুষ নাই নাকি আপনারা উড়ে উঠতে পারেন না তো বরকত না সব উড়েন আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন ও মাওলানা রে ও দয়ার আল্লাহ আল্লাহ গো তোমার এক বান্দা রব্বুল আলামিন আল্লাহ 100 টাকা প্রদান করে দিল ও মা বোনেরা আপনারা যদি পারেন 1 টাকা 2 টাকা 5 টাকা উঠিয়া কমটির সিনাকতে মানুষের হাতে দান করে দেন আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাবা উঠবেন না পায়ে ধরছি 1 টাকা 2 টাকা 5 টাকা আমসার মত দান করে দেন ও মাওলানা রে দয়ার আল্লাহ গামছা করে দেন তো আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মাথা বেতারে মাফ করে দাও হায়াত বাড়ায় দাও ও রব্বুল আলামিন ও গো দয়ার আল্লাহ তুমি কবুল করো ও ভাই জানারা ও ভাইরা ও আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ 300 টাকা দান করে দিল আল্লাহ তুমি কবুল করো আল্লাহ এদের মা বাবাকে মাফ করে দাও এদেরকে হায়াত দাও দাও ও আল্লাহ তুমি কবুল করো ও মাওলা রে হয়ে গেল বস হয়ে গেল আল্লাহ তুমি কবুল করে নাও ও ভাই জান 1 টাকা 2 টাকা 5 টাকা আল্লাহ কে বাস্তে মেহেরবানি করে দান করে দিলেন অসীম সবের অংশদার হয় ওই এটা মাকমে উড়ে না গে শব্দ করতে শব্দ বুঝলাম উঠছে না উঠছে না একটু কমাই দাও কোনটা শব্দ করে বাবা বসেন বসেন কোনটা শব্দ করে আয় আল্লাহ তাআলা ও গো মাওলা রে দয়ার আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি তোমার বান্দারে মাফ করে দাও তুমি তোমার বান্দারে ক্ষমা করে দাও তুমি তোমার বান্দারে হায়াত বাড়ায় দাও ও মা বোনেরা স্পিডে আপনারা দুই তিন জন মানুষ 1 টাকা 2 টাকা 5 টাকা উঠাইয়া কোমটির সিনাক তো মানুষের হাতের কাছে দান করে দেন অসীম সবের অংশীদার হয়ে গেলেন ও মা বোনেরা ছাত্র ছাত্রীরা খাবার জন্য তালিবুল ইলমদের খানার জন্য যে যত পারেন 10 টাকা 5 টাকা 100 টাকা যদি পারেন আপনারা কিছু দান খরচ করে দেন দুই তিন জন মা বোনে ফটার ফট স্পিডে উঠাইয়া পাঠায়া দেন দোয়া করা দেওয়া হবে আর সময় লম্বা করা যাবে না আল্লাহ তুমি দেশের প্রত্যেকটা মানুষকে কবুল করে নাও আল্লাহ তুমি কবুল করো মাতা পিতারা মাফ করে দাও আল্লাহুম্মা সাল্লি তুমি কবুল করো ইলিমা বেগম রে আমার আল্লাহ মাফ করে দাও যাই হোক ভাই যদি কোনদিন শুনেন লরির মুখ নগাঁও জেলার লরির মুখ হবিবুর রহমান বুলবুলি মারা গেছে যাইতে তো পারবেন না সোশ্যাল মিডিয়ার জামানা হিসাবে যদি জানতে পারেন মারা গেছে মসজিদের ইমাম সাবরে নিয়া আমার জন্য একটা দোয়া করবেন করবেন তো ইনশাআল্লাহ
আল্লাহ তাজরা বিবি গো আল্লাহ তোমার এক বান্দি তাজরা বিবি প্রশ্নটা দেয়া দিব আল্লাহ তাজরা বিবিকে হায়াত বাড়ায়া দাও আল্লাহ তাজরা বিবির আল্লাহ তুমি কবুল করো লিবা খাতুনে গো আল্লাহ তোমার এক বান্দি লিবা খাতুনে আল্লাহ দান করে দিল কবুল করো ও গো মাওলা ও দয়ার আল্লাহ তারপরে আমার জন্য দোয়া করবেন মসজিদের ইমাম সাহেবের নিয়াহেরা যাইতে যদি না পারেন বাবা কোন দিন কার ডাক পড়ে সেটা তো আমরা জানি না তা আমার জন্য একটু দোয়া করবেন করবেন না ইনশাআল্লাহ কিসের ভাই করবেন না মরে গেলে করবেন না করবেন সবাই আল্লাহ পাক আপনাদেরকে ইনশাআল্লাহ হেদায়েত নসিব করুক আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আর এই মসজিদের জন্য দোয়া করবেন আমার আল্লাহ যাতে গায়বীর থেকে এমন মদত করে কয়েক দিনের ভিতরে যাতে মসজিদ ইনশাআল্লাহ হয়ে যায় এরপরে কমিটির মানুষকে আমি অনুরোধ করব কম টাইমের মধ্যে কাজ ধরবেন আপনারা টাকাগুলি রডগুলি দিয়ে দিবেন কেমন টাইমের মধ্যে ধরেন মাস মাস এক মাস পার করব না এক মাসের ভিতরে কাজ ধরব আপনারা চেয়ে যেটা স্বীকার করছেন আল্লাহ কি ওয়াস্তে আপনাদের পায়ে ধরছি আপনারা রডগুলি যে যত পারেন আগগয়া কমিটির মানুষ একটা ঘোরান দিব আপনারা দিয়ে দিবেন এক লোক এক দুই কুইন্টাল কইছেন এক কুইন্টাল লাগে দিয়ে দিন আর এক কুইন্টাল এক সপ্তাহের মধ্যে দিন মোটামুটি এইভাবে মিলায়া আপনারা দিয়ে দিবেন এরপরেও বাড়িতে গেহেরা আপনারা একটা চিন্তা করিয়া একটা আলোচনা করিয়া আরো যদি পারেন আরো কিছু দান করার এই মসজিদের জন্য আপনারা করুন আমি ইনশাআল্লাহ আশা করি যদি আল্লাহ পাক আমারে বাঁচায় রাখে কোনো সময় যদি বাচ্চা তাহি সামনে জলসার মধ্যে এমনি তো এদিকে আমার যাওয়া পরে একসময় দেখা যায় ইনশাল্লাহ জলসা তো আইবা না জলসা যে আওয়াজ লাগবে তেমন না আমার রিজিক থাকলে আসবই রিজিক নাই আসতে পারবো না কিন্তু আমি বলছি আপনারা মসজিদের জন্য কাজ করবেন এই মসজিদ যদি বাচ্চা থাকে যেদিন আপনারা যাইবেন মানে যেদিন প্রথম নামাজ পড়বেন যে কোনো টাইমে ইনশাল্লাহ ওই দিন আমার কথা স্মরণ করবেন আমি ইনশাল্লাহ আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া করব আর যদি আল্লাহ পাক বাঁচায় রাখে আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব এই মসজিদটা যাতে ইনশাল্লাহ এমন ভাবে হয় টাইস লাগায় যাতে একদম তেল তারা একদম মানে কি কমা সেটা বাসা নাই কিন্তু আপনারা না দিলে কি হইবো আল্লাহ কথা কয় না দেখছো না দিলে হইতো দিবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক সবাই জোরে কোন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা রাসূল আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار আয় আল্লাহ তাআলা সংবাদ থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু বলছি যা কিছু বলার বাকি আছে গো সমস্ত তুমি কবুল আর মঞ্জুর করে দাও আয় আল্লাহ তাআলা আজকের সবার সভাপতির থেকে নিয়ে যত মানুষ আমরা আছে আফিসকারী মাওলানা মুফতি মাস্টার হাজী গাজী পাকাদারি ওয়ালা আল্লাহ রে মেহরবানি করে তুমি কবুল করে নাও আল্লাহ এই জলসার প্রেসিডেন্ট সেক্রেটারি দল বরালিকে শিয়া সদস্য যত মানুষের টাকা পয়সা দা সহায় করছে মেহনত করছে আল্লাহ এই জলসার আয়োজন যারা করেছেন যারা শোনার জন্য এসেছেন প্রত্যেকের আল্লাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ তাআলা পর্দার আড়ালে থাকা মা বোনের যার হাত তুলছে আল্লাহ যার ছেলে নাই ছেলে দাও যার মেয়ে নাই মেয়ে দাও স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ মিলার মহাব্বত পয়দা করে দাও রব্বুল আলামিন ডান দিকে বাম দিকে আগে পিছনে যত কবরস্থান আছে গো আল্লাহ প্রত্যেকের কবরস্থানের আজাদ তুমি নাজাত করে দাও আল্লাহ আয় আল্লাহ তাআলা এই মজলিসের ভিতরে যত মানুষ হাত তুলছি রে মেহরবানি করে প্রত্যেকের হাত গুলিরে তুমি ক্ষমা করে দাও আল্লাহ ও আল্লাহ তোমার হাবিবের কথা মুসাফিরের দোয়া কবুল হয় আমি গুনাহগার হতে পারি কিন্তু আজকের জন্য মুসাফির মুসাফির হয়ে হাত তুললাম এই দেশের প্রত্যেকটা মানুষ আল্লাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ তাআলা জীবন বরবাদ করে ফেলেছি জীবন ধ্বংস করে ফেলেছি গুনাহ করতে 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 গুনার দিকে লক্ষ্য করো না গুনার দিকে তাকায়ো না আয় আল্লাহ তাআলা মেহরবানি করে তোমার রহমান নামের খাতিরে মাফ করে দাও এই মজলিসের ভিতরে বহুত মানুষ বসে আছে বহুত মানুষ এই মজলিসের ভিতরে আছে মা হারা বাবা হারা
জীবনের জন্য মা বাবা চলে গেছে রে আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের মা বাবার মাফ করে দাও সন্তান হয় আমরা আমাদের বাবা মার জন্য দোয়া করতেছি গো আল্লাহ তুমি যদি মাপ না করো কার ধরে কতল কার কাছে আমরা যাব তুমি আমাদের প্রত্যেকের মা বাবার মাফ করে দাও আয় আল্লাহ গো দুনিয়ার যত মানুষ আমরা মজলিসের ভিতরে আছি বাবা মা যাদের হারানো হয়ে গেছে আর বাবা মা ডাকলে বাবা মা তৃপ্তি বেড়ে না দোয়া করতেছি রে আমাদের প্রত্যেকের মা বাবার কোমরের ভিতরে একটা জান্নাতে বিছানা বিছায়া দাও যাদের মা বাবা জীবিত হায়াত বাড়ায়া দাও যাদের মা বাবা জীবিত অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও পর্দার আড়ালে থাকা মা বোনেরা বহুত মা বোন আছে স্বামী হারা বহুত মা বোন আছে বাবা হারা মা হারা আয় আল্লাহ তাআলা প্রত্যেকের স্বামী দিগকে আল্লাহ তুমি জান্নাতবাসী করে দাও যাদের মা বাবা মরে গেছে জান্নাতবাসী করে দাও যাদের মা বাবা জীবিত হায়াত বাড়ায়া দাও যার ছেলে নাই ছেলে দাও যার মেয়ে নাই মেয়ে দাও আয় আল্লাহ তাআলা বিশেষ করে গো আল্লাহ আসামের মুসলমানকে তুমি শান্তি দাও রে আল্লাহ হিন্দু মুসলমান প্রত্যেকটা জাতের সাথে আমাদেরকে এ কারণে বানাও মিলার মহব্বতে থাকার তৌফিক দাও আয় আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তুমি মিল মহব্বতে থাকার তৌফিক দাও রব্বুল আলামিন এই জলসার জন্য যারা টাকা পয়সা সহায় করলো সিমেন্টের থেকে নিয়ে আল্লাহ যত মানুষে টাকা দিল প্রত্যেকের দান গলে রে কবল কর গাইবের থেকে মদত করে দাও 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 সর্বশেষ একটা কথা বলি যারা আমরা মদিনার নবীর রওজা জিয়ারত করতে পারি না রব্বুল আলামিন এদেরকে তুমি মদিনার গামলিওয়ালা রওজা খানা জিয়ারত করাই আল্লাহ তাআলা যদি টাকা আসার বহুত মানুষ আছে টাকা নাই পয়সা নাই যাইতে পারে না সকল নবীজির একবার দেখায় দৌড়ে আল্লাহ আল্লাহ এই মজলিসকে তুমি কবল করো আমি হতভাগা গোনাগার আমার আব্বা জান্নে তুমি মাফ করে দাও আমার আম্মা জান্নে হায়াত বাড়ায়া দাও বিবি বাচ্চা ছেলে মেয়েদেরকে আল্লাহ দিনদার ইমানদার বানায়া নাও রব্বানা ওয়াতুজ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদের থেকে বাঁচায়া দাও সহি সালামতনে তুমি আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিল আল্লাহ রে আল্লাহ তাকায়া দেখো লক্ষ্য করে দেখো তোমার বান্দা বান্দিরা কেমন করে কাঁদতেছে তোমার কি দয়া লাগে না তোমার কি মায়া লাগে না ও মানুত্রে ও আমার আল্লাহ তুমি আমাদের সকল রে মাফ করে দাও মুসলমানদের আল্লাহ এই মুসিবত থেকে তুই আমাদের সকল হেফাজত রাখো কোন একমাত্র মুসলমান তোমার আল্লাহ কয়া না মানছি আমরা গুনাগার মানছি আমরা পাপি মানছি আমরা অপরাধী কিন্তু তোমার তো আল্লাহ কয়া নাহি আমাদের তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের তুমি পরীক্ষা করো না আমাদের কোনো মুসিবত দিও না রে আল্লাহ তোমার রহমান নবীর খাতিরে আমাদের মাফ করে দাও আস্তাগফিরুল্লাহ ان الله غفور رحيم امين امين রব্বুল আলামিন সর্বশেষ আমার মাদ্রাসায় কিছু দান করে দিল আল্লাহ তুমি কবুল করে নাও যারা যারা দিয়েছে আল্লাহ তুমি কবুল করো যারা দিতে পারে নাই গায়েব থেকে মদত করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া أرحم الراحمين